হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপিটা হচ্ছে পাবদা মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে আজকে আমি টক তরকারি রান্না করছি। খুবই মজাদার একটা রেসিপি, আর এই গরমে তো এই রেসিপিটা খুবই খুবই ভালো। তো কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোটা জিরা, এখানে আছে 1 চামচ আদা, 1 চামচ রসুন একসাথে বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা মরিচ, যারা কম ঝাল খান তারা কম মরিচ দিয়ে দিবেন। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই আমি অনেকগুলো মরিচ কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে গুঁড়া মরিচ, হলুদ, লবণ। তাহলে চলো আজকের মজাদার রেসিপিটা শুরু করে ফেলি। গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করাটা। পেঁয়াজটার সাথে সাথে আমি আলুটাও ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজের সাথে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। আমি 2 মিনিট ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা কোনো বাজিনি, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আম এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো চলে আসলাম ফ্রেন্ড আমি 5 মিনিট পর। চেকে দেখবো লবণটা ঠিক আছে কিনা। তো ফ্রেন্ডস, আমার একটু লবণটা কম হয়ে গেছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল বেশি রাখবো, তার জন্য আমি ফুটানো পানিটা দিয়েছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি।
তো ফ্রেন্ডস, আজকে রেসিপিটা আমার হয়ে গেছে আম দিয়ে আলু আর পাবদা মাছের ঝোল। আশা করছি আপনাদের সকলের কাছে আজকে রেসিপিটা ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে এরকম টক তরকারি রান্না করে খেতে চেষ্টা করবেন। বাই বাই।